আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শেষ মুহূর্ত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শেষ মুহূর্তে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনা নিয়েই আজকের আলোচ্য বিষয়। আমি আমার ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের শেষ মুহূর্ত চলছে। হঠাৎ সেখানে একজন লোক এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কি ভিতরে আসতে পারি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে সেই লোক? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো ফাতিমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল। এটা শুনে ফাতিমার অবস্থা তখন ক্রন্দনরত বুবার মতো হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল আলাইহিস সালাম, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের নাজাতের কি হবে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এলেন জান কবজ করার জন্য। মালাইকাত মউত আজরাইল আলাইহিস সালাম আরো কাছে এসে ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গঙ্গানীর সাথে। ওহ জিব্রাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে উপর হয়ে বসলেন। জিব্রাইল আলাইহিস সালাম তার মুখটা উল্টার দিকে ফিরিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, তুমি মুখটা উল্টার দিকে ঘুরালে কেন, আমার প্রতি তুমি বিরক্ত? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, সাকারাতুল মউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা গঙ্গানি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, সাকারাতুল মউতটা জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো, তার পা বুক কিছুই নড়ছে না এখন আর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল, তিনি কিছু বলবেন মনে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখের কাছে নিয়ে গেল। রাসূল বললেন, নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্নারত চোখ ভেজে অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি, আল্লাহ আমাদের সবার মাঝে বুঝ দান করুন, আমিন। এই মর্মে আমরা যে বিষয়টি জানতে পারলাম, যে বিষয়টি সম্পর্কে অবগত হতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দিকটি উল্লেখ করে দিয়েছেন সেটি হচ্ছে নামাজ। নামাজ অবশ্যই আমাদের পাঁচ ওয়াক্ত পড়তে হবে, নামাজ ছাড়া আমাদের কোনো গতি নেই, নামাজের কোনো বিকল্প নেই, অবশ্যই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি। যেন এই ওয়াদাবদ্ধ হয়ে আজকের এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার প্রতি দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো কিছু আপনাদের উপহার হিসেবে দিতে পারি। আপনাদের দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।